সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বের হয়ে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে যে কোনো মুহূর্তে ঘটতে পারে জীবনহানি তবুও পেটের টানে সেই বিপদকে উপেক্ষা করেই ছুটে যেতে হয় মাছ ধরতে এবং জঙ্গলে কাঁকড়া ধরতে আর এভাবে বহু মৎস্যজীবীর প্রাণ গেছে সুন্দরবনের গভীর জঙ্গলে আবারও সেই ঘটনার সাক্ষী থাকলো সুন্দরবনে গভীর জঙ্গলে মাছ ধরতে যাওয়া একটি মৎস্যজীবীর দল জানা যায় জাল থেকে মাছ ছাড়াবার সময় গভীর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে টেনে নিয়ে যায় এক মৎস্যজীবীকে সঙ্গী সাথীরা অনেক চেষ্টা করলেও বাঘের মুখ থেকে তাকে প্রথমে ছাড়াতে পারেনি অবশ্য পরে অন্যান্য সঙ্গী সাথীদের সহযোগিতায় তার দেহ উদ্ধার হয় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে সুন্দরবনের গভীর জঙ্গলে সোমবার আজ দিনের আলো ফোটার পরে মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার করে সঙ্গী সাথীরা এই ঘটনায় শোকের ছায়া মৎস্যজীবী পরিবারে সুন্দরবন এলাকা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ ভগবতী হালদা কি বলে বেরিয়েছিল বাড়ি থেকে কবে বেরিয়েছিল বুধবার সকালে গেছে মাছ ধরবো বলে গেছে কখন খবর পেলেন তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকের এই কত বেলায় কি বললো খবর দিল কি খবর দিল যে আমার একটা ঠাকমা এসে বলতে দিল বলে তুই কোনো খবর পাইনি হিসে আছতে কিছু কোনো খবর পাইনি আইল নাউরা কি হজে কোন আই খবর পাইনি বলে তবে আর থাকে বলে না এবার ছোটি দে লোকই চাই সমাজে করে সব কি छुट পাওয়া বাড়ি করতে এবা জিজ্ঞাস করছি তারে বললো কজন গিয়েছিল চারজন গিয়েছিল দাদা সব বাড়ি যخانه দাদা কি নাম চিদানহলা বড় চারজনে চার চারজনে গিয়েছে আজকে সকাল হঠাৎ খবর পেয়েছি একজনের বাগে নিয়েছে সেই খবর শুনে আমি ছুটে তড়িঘড়ি তার বাড়িতে ছুটে এসেছি

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা